नमस्कार, न्यूज टुडे इंडिया में आप लोगों का स्वागत है। इस वक्त देख पा रहे हैं कि कांग्रेस लीगल सेल की ओर से इस वक्त इस्लामपुर पुलिस स्टेशन में जो है डेपुटेशन दिया जा रहा है। मूल जो इस्लामपुर एसआई दफ्तर में जो है किताब की चोरी हुई है, उस विषय को लेकर यहां पर कांग्रेस लीगल सेल की ओर से आज इस्लामपुर थाने में जो है डेपुटेशन दिया जा रहा है। देख पा रहे हैं चाकुलिया के पूर्व विधायक अली इमरान रम्ज के साथ इस्लामपुर ब्लॉक के ब्लॉक कांग्रेस सभापति सादिकुल इस्लाम के साथ एकाधिक लॉयर जो है यहां पर उपस्थित हुए हैं, तथा इस्लामपुर थाने में किताब की जो चोरी हुई है इस्लामपुर के एसआई दफ्तर में, उस विषय को लेकर इस वक्त कांग्रेस लीगल सेल की ओर से इस वक्त जो है डेपुटेशन दिया जा रहा है। सीधा प्रसारण आप लोग देख पा रहे हैं न्यूज टुडे के पर्दे पर। एकाधिक स्थानीय नेतृत्वबिंद लीगल सेल के लॉयर सदस्य सभी के उपस्थिति में इस वक्त जो है डेपुटेशन दिया जा रहा है। देख पा रहे हैं सीधा प्रसारण न्यूज टुडे के पर्दे पर। आप सभी को बताना चाहेंगे इस्लामपुर थाने में इस वक्त कांग्रेस की जो लीगल सेल है उनके द्वारा बच्चों की जो किताब चोरी हुई है, मूलतः उस विषय को सामने रखकर आज डेपुटेशन जमा दिया जा रहा है। सीधे हम लोग बात करने की कोशिश करेंगे चाकुलिया के। आज के होच्छे आमादेर इस्लामपुर कोर्ट कांग्रेस लीगल सेलर पक्ष थेके। आज के आमी ओखाने लीगल सेलर एक सदस्य हिसाब से आज के योगदान कर लाम कोर्टे। तारपरे ओखाने आलोचनार मध्य आमादेर सब एडवोकेट साथीदेर संगे बसछिलाम। सेखाने इस्लामपुरे जे एकटा माने दुर्नीति होयेछे सेटा आमादेर इस्लामपुरे छोटो छोटो शिशुदेर भविष्यके निये जारा चिनिमिनि करे तादेर भविष्यके अंधकारे निये जावार चेष्टा करछे, तादेर बिरुद्धे আমরা ইসলামপুর কোর্ট কংগ্রেস লিগাল সেলের পক্ষ থেকে ইসলামপুরে যে এসআই অফিসের থেকে 2 লক্ষ বই চুরি হয়েছে, তাতে একজন ক্যাজুয়াল স্টাফকে অ্যারেস্ট করা হয়েছে এবং প্রকাশ্যে তিনি 3 জনের নাম বলেছেন, তাতে এসআই এবং আরও 2 জন সরকারি কর্মচারী আছেন জড়িত, পরিষ্কার উনি বলেছেন। আমরা পুলিশের কাছে আজকে ইসলামপুর কোর্ট কংগ্রেস লিগাল সেলের পক্ষ থেকে লিখিতভাবে আমরা আমাদের দরখাস্ত জমা করলাম কে এই যে 2 লক্ষ বই যারা চুরি করেছে তার মধ্যে এসআই এবং সরকারি কর্মচারী যারা জড়িত আছে তাদেরকে এখন অবধি পুলিশ গ্রেফতার করেনি কেন, এবং তাদেরকে গ্রেফতার করে তদন্তকে সঠিকভাবে করে সেই 2 লক্ষ বইকে রিকভারি করার দায়িত্ব পুলিশকে নিতে হবে, যাতে আমাদের এখানকার পড়ুয়াদের হাতে বইগুলো পৌঁছাতে পারে। এবং এই চুরির দায় রাজ্য সরকারকে নিতে হবে, কিন্তু কি রাজ্য সরকারের প্রিন্টিং প্রেস থেকে সেই বইগুলো প্রিন্ট হয়, প্রত্যেকটা জেলা জেলায় পৌঁছানো হয়, সেখান থেকে যে বই প্রিন্ট হয়েছে সেই বই আদৌ এখানে পৌঁছেছে কি না, না প্রিন্টিং প্রেস থেকেই সেই বইকে বিক্রি করে দেওয়া হয়েছে এবং সেখান থেকেই 2 লক্ষ বইয়ের টাকা তছরূপ করা হয়েছে, আর এখানকার এসআইকে দিয়ে সেই ভাউচারগুলো মেনটেন করানো হচ্ছে, এগুলো তদন্তের বিষয় আছে, সেইগুলো তদন্ত করে দেখা হোক। কে যেভাবে রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকম চুরি দুর্নীতি তোলাবাজি সমস্ত ঘটনা ঘটছে, রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, তার প্রেমিকার বাড়ি থেকে টাকা উদ্ধার হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তার ভাইপো সবার নাম বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাচ্ছে, সিবিআই ইডি আজকে আমাদের রাজ্যে ঘর করে বসে আছে এই দুর্নীতিবাজদেরকে ধরার জন্য। তার মধ্যে ইসলামপুরে এরকম একটা জঘন্য অপরাধ যারা করেছে, সেই জঘন্য অপরাধ যারা করেছে বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে, তার জন্যে তাদের বিরুদ্ধে আইনি সঠিক ব্যবস্থা হোক, যদি না হয় তাহলে ইসলামপুর কোর্ট কংগ্রেস লিগাল সেলের পক্ষ থেকে আমরা আজকে এখানে একটা টোকেন ডেপুটেশন দিয়ে গেলাম, নাহলে সমস্ত আইনজীবীকে নিয়ে এবং ইসলামপুর সকল মানুষকে সঙ্গে নিয়ে দরকার হলে আমাদেরকে রাস্তায় নামতে হবে, ইসলামপুরকে অচল করতে হবে, সেই সব পদ্ধতিতে আমরা এগোবার জন্যে আগামী দিনে তৈরি হব কংগ্রেসের নেতৃত্বে। এখন যদি পুলিশ ব্যবস্থা না নেয় তার জন্যে আমরা পুলিশকেও হুঁশিয়ারি দিতে চাই যে আপনার কর্তব্য হচ্ছে সরকারি এজেন্সি হিসাবে কি সরকারি সম্পত্তি মানে জনগণের সম্পত্তি যেখানে চুরি হয়েছে, যারা চুরি করেছে তাদেরকে আইনি ব্যবস্থা নিয়ে তাদেরকে গ্রেফতার করে কোর্টে হাজির করতে হবে পুলিশকে, এবং সমস্ত বই উদ্ধার করে রিকভারি করে দেখাতে হবে, এই দাবি আমরা রাখতে এসেছি। তার জন্যে পুলিশ প্রশাসন এবং স্থানীয় তৃণমূলের নেতা যারা আছেন, বিশেষ করে আমাদের এখানে ইসলামপুরে তৃণমূলের জেলা সভাপতি থাকেন, ইসলামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল জির কাছে আমি ইসলামপুরের সাধারণ পড়ুয়া
যারা আছে তাদের পক্ষ থেকে বাচ্চাদের ভবিষ্যৎকে সামনে রেখে তার কাছে আমি কংগ্রেসের পক্ষ থেকে লিগাল সেলের পক্ষ থেকে অনুরোধ রাখছি যে ইসলামপুরের ভবিষ্যৎকে যারা নষ্ট করতে চাইছে ভবিষ্যতে বাচ্চাদেরকে নিরক্ষর রেখে বই বিক্রি করে এ কোটিপতি হওয়ার যারা চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আপনি জেলা সভাপতি হিসাবে ইসলামপুরের পৌরপিতা হিসাবে আপনার দায়িত্বে কর্তব্যের মধ্যে পড়ে যে আপনি আপনার দলের এবং আপনার ভাবমূর্তিকে পরিষ্কার রাখার জন্যে পুলিশ প্রশাসনকে সঠিকভাবে কাজ করতে আপনারা ফ্রি হ্যান্ড ছাড়বেন, নাকি তৃণমূল দল পুলিশের মাথার উপরে বসে চোরকে রক্ষা করার যে কাজ দীর্ঘদিন ধরে করছে সেই কাজে আপনি যাতে প্রোৎসাহন না দেন সেই আবেদন আপনার কাছে রাখছি। আর যদি পুলিশ তার সঠিক কাজ না করতে পারে তৃণমূলের নেতা কর্মীদের চাপে পড়ে তাহলে বাধ্য হয় কংগ্রেস এবং আইনজীবী মহল আমরা রাস্তায় নামতে বাধ্য হব। দেখুন, গতবারও আমরা শুনেছিলাম যে কোনো বই এখানে আসেনি, শুধু বিলিং করে ওরা টাকা তুলে নিয়ে কোটিপতি হয়েছে, আর কিছু বইকে আগুন লাগিয়ে দেখিয়েছে যে বই পুড়ে গেছে, এরকম একটা ঘটনা আমরা শুনেছিলাম। কিন্তু এখন আবার বই চুরির ঘটনা এসে আমাদের মাথায় কাজ করছে না যে এরকম যদি প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরা দুর্নীতি করে চুরি করে তাহলে আমাদের রাজ্যকে কোন দিকে নিয়ে যাচ্ছে? এরা পাথর চুরি, বালু চুরি, চাকরি চুরি, গরু পাচার, আর তারপর এখন আপনার বিদ্যা বই চুরি ঘটনা এসছে। তার জন্য ওই মিডিয়ার মাধ্যমেই আমরা দেখলাম যে ওখানে একজন লোককে ধরা হয়েছে, পুলিশ ধরেছে, কিন্তু ধরার পর ও যখন বলছে যে এখানে এসআই ইনভলভ আছে, আরও দুজনের লোকের নাম বলছে, কিন্তু এখনও পুলিশ ধরছে না। তার জন্য আজকে আমরা আমাদের কংগ্রেস ইসলামপুর কোর্টের লিগ্যাল সেলের মাধ্যম থেকে আমরা এখানে একটা কমপ্লেন দিলাম যে বাকি লোকগুলো যে দোষী আছে ওদেরকে কেন ধরা হচ্ছে না। তো কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে এখানে ডিপোটেশন দিতে এসেছি। দেখুন আন্দোলন আমরা দেখুন কংগ্রেস সব সময় মানুষের কাছে মানুষের পাশে থাকে। এখন আমরা মহেশচন্দ্র গুপ্ত আমাদের ভিক্টর দা নেতৃত্বে আমরা পুরো ডিস্ট্রিক্টে এরকম যেখানেই যেখানে দুর্নীতি হচ্ছে, চুরি হচ্ছে বা মানুষের সাথে নাইনসাফি হচ্ছে ওখানে গিয়ে আমরা ভয়েস তুলছি আর তুলবো, আর যদি দরকার পড়ে তো আমরা রাস্তায় নেবে চাক্কা জাম করে আমরা বাধ্য করব এই চোরগুলোকে ধরার জন্য, কারণ এখানে সব জায়গায় চুরি করছে, দুর্নীতি করছে। একটা বিষয় যে আপনারা নেমেছেন আজকে খুব ভালো কথা, কিন্তু এই ঘটনাটা বেশ কয়েকদিন হয়ে গেল, তারপরে কেন কংগ্রেস পথে নামলো, তো আগে কেন নামেনি? দেখুন কোনো ঘটনা ঘটার পর আমরাও তো আমাদের লেভেলে তদন্ত করব যে ঘটনাটা কি আছে, কোথায় হয়েছে, কে করেছে, আমরা করে তারপরে আমরা বসে ভিক্টর দার সাথে লিগ্যাল সেল বসে সিদ্ধান্ত নিলাম যে আমরা এই আজকে পুলিশ স্টেশনে ডিপোজিশনটা দিব, তারপরে যদি দরকার পড়ে তো আমরা রাস্তায় নেবে, আমরা বাধ্য করব ওদেরকে ধরার জন্য। आप सभी को बता दें जो कांग्रेस कोर्ट लीगल सेल की ओर से जो है यहाँ पर डिपोजिशन दिया जा रहा है, जातीय कांग्रेस लीगल सेल के माध्यम आज के प्रस्ताव का नया डिपोजिशन देवा हलो क्या जे এটা কয়েকদিন ধরে আমরা সবাই দেখছি যে অনেকগুলো দল যারা যা বিভিন্ন দলের প্রতিবাদ করছে, কিন্তু এখনো পর্যন্ত সঠিক তদন্ত করে আসল আসামিকে ধরা হয়নি। আমরা সেটাই দাবি করলাম যে আপনারা সঠিক দাবি যে আসামি যারা চুরি করেছে, এত বই নষ্ট করেছে, তাদেরকে খুব শীঘ্রই আপনারা আইডেন্টিফাই করে তাদেরকে অ্যারেস্ট করুন, কেন যে পাবলিকের মনে একটা অনেকটা দ্বিধা হচ্ছে, বাচ্চাগুলোর সামনে তাদের বই দেওয়ার কথা, বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হওয়ার এখানে চিন্তাভাবনা পড়ে গেছে, এতগুলো বই একবারে উদয় হয়ে যাওয়াটা এটা কোনো ছোটো ব্যাপার না, সরকারি সম্পত্তি নষ্ট হবে সেটা আপনাদের খুব শীঘ্রই এটা তদন্ত করে দেখতে হবে, না হলে বাধ্য হয়ে আমরা আগামী দিনে যদি এখনও পর্যন্ত কোনো কিছু না হয় বাধ্য হয়ে কংগ্রেসের পক্ষ থেকে আমরা বিভিন্ন আন্দোলনে বা রাস্তা জামের ব্যবস্থা আমরা করব। আমরা সিধে বাত করনে কি কোশিশ করেনগে ইসলামপুর কোর্ট লিগ্যাল সেল কে জো সেক্রেটারি হ্যায় উনসে জাননে কি কোশিশ করেনগে যে মূল জো হ্যায় আজ কিন বিষয় কো সামনে রাখা ডেপুটেশন দিয়া যা রাহা হ্যায়, মূল কি বিষয়গুলোকে সামনে রেখে আজকে আপনারা ডেপুটেশন দিচ্ছেন? আমরা খুব স্পষ্টতা এর আগে আমাদের জানা ভিক্টর বাবু বললেন অলরেডি যে এখানে ইসলামপুরের মধ্যে যে পড়ুয়া ছাত্রদের জন্য যে 2 লক্ষ বই সরকারি দিক থেকে দেওয়া হয়েছিল
से 2 লক্ষ বই যে আছে আননোইং রিজন ভাবে মানে একদম অকস্মাৎ যে আছে সে চুরি হয়ে যায়। কিন্তু এই চুরির পিছনে তো একটা সেই চুরিকে কেন্দ্র করে একটা ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু তিনি আবার প্রকাশ্যে তিনি দুজন একজন এসআই অফিসার এবং দুজন ব্যক্তির নাম আরও জানান, অথচ সেই সব ব্যক্তিকে পুলিশ এখনও অবধি কোনোরকমভাবে অ্যারেস্ট করেনি বা তার বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ আইনি অ্যাকশন নেয়নি। যার জন্য আমরা এই ব্যাপারটাকে জানার পরে ইসলামপুর কোর্ট লিগ্যাল কংগ্রেস লিগ্যাল সেলের পক্ষ থেকে এখানে একটা আমরা আবেদন দিয়েছি, যাতে আমরা বলেছি যে যেই সব কালপ্রিটস রয়েছে তাদের বিরুদ্ধে যেন আইনজ্ঞ ব্যবস্থা যেন যথারূপভাবে নেওয়া হয় এবং কালপ্রিটসদের যেন অ্যাকর্ডিং টু ল যেন পানিশ করা হয়, সেই আবেদনটাই আমরা রেখেছি এখানে। আজকে ভিক্টর বাবু জয়েন করলেন, তারপরে মানে সঙ্গে সঙ্গেই দেখছি যে আজকে কংগ্রেসের লিগ্যাল সেল রয়েছে তার পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হচ্ছে। আগামী দিনে বিভিন্ন যে সমস্যা রয়ে গেছে সেগুলোকে সামনে রেখে কি লিগ্যাল সেলের কংগ্রেস লিগ্যাল সেলের পক্ষ থেকে আন্দোলন হবে? কংগ্রেস লিগ্যাল সেলটা তো আমাদের অলরেডি 9th March 2021 ফর্ম হয়েছিল। আমরা যে কোর্টের কিছু সংখ্যক যে আমরা কলিগস রয়েছি তারা একত্রিত এক চিন্তাধারায় এসে আমরা এই ফর্ম সেলটাকে ফর্ম করেছিলাম, যেহেতু তৃণমূলের বিভিন্ন দিক থেকে দেখছিলাম যে সামাজিক অরাজকতা একটা সৃষ্টি করছে, সেক্ষেত্রে যারা দুর্নীতিগ্রস্ত লোক যারা ভিকটিম হচ্ছিলেন তাদেরকে আইনত ব্যবস্থা সুবিধা তুলে দেওয়ার জন্য আমরা এই সেলটাকে ফর্ম করেছিলাম। কিন্তু আমাদের সৌভাগ্য, আমরা এই বিষয় নিয়ে গর্বিত যে একজন ভালো নেতা আমরা পেয়েছি আমাদের মধ্যে, সে ভিক্টরবাবু তিনিও জয়েন করেছেন, তিনি নিজেও একজন আইনজ্ঞ এবং তিনি জয়েন করেছেন আমাদের এই ইসলামপুর কোর্ট লিগ্যাল সেলে। এবং ডেফিনেটলি এটা খুব স্পষ্টত আমরা এ নিয়ে আগেও উনি বললেন, এর এখন আমিও বলছি যে এটা আমাদের স্টার্টিং, এরপরে আমরা বিভিন্ন বিষয় নিয়ে সমাজে যদি কোনোরকম অরাজকতা হয়, কোনোরকম যদি ইলিগাল অ্যাক্টিভিটিস যদি হয়ে থাকে সাধারণ মানুষের বিরুদ্ধে, সে নিয়ে আমরা অবশ্যই বিচারের জন্য তাদের জন্য রাস্তায় যদি নামতে হয় সে নামবো আমরা। জাভেদ আলম পান্না, একটা বিষয় আমি আপনাকে কাছে একটু জানতে চাইবো, বিষয়টা জানার বিষয় আছে, কেন কি আপনি একজন আইনজীবী, তো সেই ক্ষেত্রে যেখানে আমরা অনেক সময় দেখি সোশ্যাল মিডিয়াতে কারোর হাতে যদি কোনো বন্দুক থাকে পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে, কেউ যদি কাউকে কোনো প্রশাসনিক আধিকারিককে কোনো খারাপ মন্তব্য করে তাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে, তাহলে আজকে সোশ্যাল মিডিয়া এবং নিউজ মিডিয়া যেখানটাই বলুন আপনি সমস্ত জায়গাতে যাকে রিমান্ডে নেওয়া আছে, 7 দিনের রিমান্ড আছে, কালকে তার প্রডিউসিং আছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে সেই রিমান্ডে যে অ্যাকিউজ রয়েছে সে প্রকাশ্যে সেই মিডিয়ার সামনে 3 জনের নাম বলছে উইথ এসআই, তাকে এখনো পর্যন্ত কিভাবে বাইরে পুলিশ রেখে কি তদন্তটা করছে আপনার কি মনে হয়? দেখুন এটাই হলো জানার বিষয়, এই এই জিনিসটাকে জানার জন্যই আমরা আজকে ইসলামপুর কোর্ট কংগ্রেস লিগ্যাল সেলের দিক থেকে এই আবেদনটা করতে এসেছিলাম, এসেছি এবং আমরা আমাদের আবেদনপত্র জমাও দিয়েছি কনসার্ন পুলিশ অফিসারকে, যে যিনি অ্যারেস্টেড পার্সন রয়েছেন তিনি প্রকাশ্যে দিওয়ালোকে সোশ্যাল মিডিয়াতে তিনি এটা জানিয়েছেন যে একজন এসআই এবং দুজন আরও সরকারি কর্মচারী এর মধ্যে যুক্ত রয়েছেন, তথাপি তাদেরকে কোনো অ্যারেস্ট করা হচ্ছে না কেন বা একটা সুগত একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? দেখুন তার অ্যাডমিশন একটা রয়েছে, বাট ইট ইজ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন, যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে বা ইনভেস্টিগেশন এভিডেন্সিয়াল প্রুফ যতক্ষণ না হচ্ছে তার তথ্যের সঙ্গে তার কথার সঙ্গে, ততক্ষণ আমরা জাস্ট এটা বলতে পারি যে তারা একটা আসামি স্বরূপ রয়েছেন, তারা তাদের বিরুদ্ধে একটা আইনত ব্যবস্থা নেওয়া উচিত বা এভিডেন্সিয়াল প্রুফ কালেক্ট করা উচিত, যাতে যাদের বিরুদ্ধে নামগুলো এসেছে তাদের যেন যাদের বিরুদ্ধে যেন আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে। এই মুহূর্তে ইট ইজ অ্যাডমিশন, এই দাবিটাই আমাদের রয়েছে যে আপনি এই এতদূর অবধি এখন আপনারা সেই দুজন ব্যক্তিকে মানে কাকে বাঁচানোর জন্য বা কেন আপনারা মানে যে আছে আপনাদের কাছে নাম রয়েছে, আপনাদের কাছে তার ঠিকানা রয়েছে, তথাপি আপনারা তাদেরকে অ্যারেস্ট করছেন না কেন বা তাদের বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা নিচ্ছেন না কেন, এই এরই প্রতিবাদে আমরা আজকে আপনাদের মানে আবেদন পত্র জমা দিয়েছি যেন তারা যেন আইনত ব্যবস্থা যথাযথভাবে নিতে পারে, যদি না নেয় তাহলে আগত দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। আমার নাম জাভেদ আলম পান্না, আমি জেনারেল সেক্রেটারি ইসলামপুর কোর্ট কংগ্রেস লিগ্যাল সেল। জাতীয় কংগ্রেস আর কুছ সদস্যों से बात करने की कोशिश करेंगे लेकिन देख पा रहे हैं यहां पर जातीय कांग्रेस के सदस्य इस्लामपुर कोर्ट कांग्रेस लीगल सेल के जो सदस्य हैं उनके द्वारा जो है आज इस्लामपुर थाने में डेपुटेशन किया गया। यहां पर कुछ यंग जो है लॉयर हैं उनसे मूल किन विषयों को सामने रखकर आज डेपुटेशन दे रहे थे आप लोग? एक्चुअली आगे कुछ दिन आगे একটা ঘটনা ঘটেছিল যে বই চুরি বলে একটা ঘটনা ঘটেছিল, সেটা ঘটার 5 দিন হয়ে গেছে। 5 দিন হওয়ার পর যাকে উঠায় নিয়ে আসছে সে অবশেষে উনি রিমান্ডে রয়ে 3 জনের নাম বলেছে,
অ্যাকর্ডিং মানে তার সঙ্গে জড়িত রয়েছে এসআই, এসআইয়ের নাম বলেছে, তার মধ্যে কোনো কিছু নেওয়া হচ্ছে না কেন, তাই বিচার নিয়ে আমাদের ইসলামপুর কোর্টের 12 সেশনের যারা লিগ্যাল সেল রয়েছে আমাদের কংগ্রেসের, তারা এই লিগ্যাল সেল নিয়ে তাদের একটা আমরা ডিপুটেশন দিলাম। আমরা এটাই চাইবো যে আমাদের পুলিশ প্রশাসন, ইসলামপুরের পুলিশ বা ইসলামপুরের সুপার যিনি রয়েছেন, সবাই মিলে যেন এই এই যে আমাদের বই চুরি, বই চুরি মানে আমাদের শিক্ষা চুরি হয়ে যাচ্ছে, বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, এই যে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে তার বিচার কে দিবে? আমাদের যদি আমাদের সমাজে যদি বই চুরি হয়, বিভিন্ন জিনিস চুরি হতে পারে, কিন্তু আমাদের সমাজে বই চুরি হয়ে যাচ্ছে, শিক্ষা চুরি হচ্ছে, কোনোদিন শুনিনি যে শিক্ষা চুরি হয়, আজকে শুনতে পাচ্ছি যে আমাদের শিক্ষাটাও চুরি হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের দুর্নীতি হচ্ছে, এই আমরা এই দুর্নীতিকে দূর করার জন্য আমরা আজকে ইসলামপুর কোর্টের 12 সেশনের পক্ষ থেকে একটা লিগ্যাল সেল জমা করলাম, একটা আমরা ডিপুটেশন জমা করলাম। কি বিষয়ে আজকে জমা করলেন ডেপুটেশন? আজকে যে আমাদের লিগ্যাল সেল রয়েছে, সেই লিগ্যাল সেলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো, 2 লক্ষ বই চুরি হয়েছে এসআই অফিসে। সেই সেই এসআই অফিসে যে চুরি হয়েছে, একজন ক্যাজুয়াল স্টাফকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু সেই স্টাফ তিনজনের নাম বলেছে এসআই সহ, তাদেরকে ডিটেন কেন করা হচ্ছে না আমাদের দাবি এটাই, এবং চোরদের সেই চোরদের কীভাবে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, গ্রেপ্তার করে তাদের তাদের শাস্তির ব্যবস্থা করা হোক, এবং সেই 2 লক্ষ বই যাতে রিকভার করা যায় সেই বিষয় নিয়ে আমরা আজকে ডেপুটেশন কংগ্রেসের পক্ষ থেকে দিতে এসেছিলাম। কি নাম আপনার? মোহাম্মদ মিরাজ আলম। আপ সিধে বাত কর রে থে কংগ্রেস কে সদস্য হ্যাঁ, সাথে সাথে ইসলামপুর কোর্ট কংগ্রেস লিগ্যাল সেল কে সদস্য হ্যাঁ, কুছ লয়ার্স হ্যাঁ, তথা চাকুলিয়া কে পূর্ব বিধায়ক ভিক্টর আলী ইমরান রাম, সাথে সাথে ইসলামপুর ব্লক কংগ্রেস কে সভাপতি ডক্টর সাদিকুল ইসলাম সে বাত কর রে থে। জেসে বতা রে থে কি ইসলামপুর এসআই দপ্তর মে কিতাবো কি যো চোরি হুই হ্যায় উন বিষয় কো সামনে রাখতে হুয়ে আজ ইসলামপুর থানে মে ডেপুটেশন দিয়া গয়া হ্যায় ইসলামপুর কোর্ট কংগ্রেস লিগ্যাল সেল কি ওর সে, আর আগে কে দিনো মে জেসা বতা রে থে সিফ ইস ইস্যু কো নহীঁ, আগে কে দিনো মে ইসলামপুর মহকুমা কে বিভিন্ন যে ইস্যু হ্যায় উন সব ইস্যু কো লেকর লাগাতার জো হ্যায় কংগ্রেস লিগ্যাল সেল কি ওর সে লাগাতার জো হ্যায় মুভমেন্ট জো হ্যায় আন্দোলন জারি রয়েগি। জুড়ে রয়েছে ইসি তরহ কি হর ছোটি বড়ি খবর, নিউজ আপডেট, ইনফরমেশন জাননে কে লিয়ে সবসে পহলে আর সবসে তেজ নিউজ টুডে ইন্ডিয়া কে সাথ।